আপনার ইউটিউব চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বেসিক্যালি ভিডিওটা আপনার জন্যই তৈরি করা হচ্ছে যে নেক্সট টাইম আপনাকে কীভাবে চ্যানেল গ্রো করতে হবে কীভাবে দ্রুত গ্রো করা যায় এবং আপনার চ্যানেলে কী কী পরিবর্তন করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে আপনার চ্যানেল যদি একশো সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনাকে কী কী করতে হবে সেখানে কিছু বেসিক কাজ ছিল কিছু চ্যানেলের সিকিউরিটির বিষয় ছিল এবং কিছু কাজ ছিল যেগুলো আমি দেখিয়েছিলাম আপনার চ্যানেলে কী কী ঠিক করতে হবে সেগুলো কিন্তু এই ভিডিওটা আমি ডিসকাস করবো না এই ভিডিওতে কিন্তু বলবো না সো ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষে আমি সেটা দিয়ে দেবো এন ডিস্ক্রিনে সেটা অবশ্যই আপনি দেখবেন কারণ ওইখানে কিছু বেসিক জিনিস আছে যেগুলো অবশ্যই আপনার চ্যানেল সাথে করতে হবে তো আজকের ভিডিওতে কথা হলো যে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর আপনার চ্যানেলে কী কী করতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার হওয়া মানে আপনি এক ধাপ এগিয়ে গেছেন আপনি আপনার সাকসেসের এক ধাপ কিন্তু এগিয়ে গেছেন সো এরপর আপনাকে কী কী কাজ করতে হবে ফার্স্ট হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর আপনি ভালোভাবে জেনে নেবেন যে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসিটা কী ইউটিউবের গাইডলাইন পলিসি যেরকম আছে একশো সাবস্ক্রাইবার পরে আমি জানতে বলছিলাম কারণ ওগুলো জানা অত্যন্ত জরুরি ঠিক সেরকম অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসিটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার অ্যাকচুয়ালি কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে অ্যাড বেশি আসবে কিংবা অ্যাড লিমিটেড হবে না এটাই কিন্তু অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এটা অবশ্যই আপনারা জেনে নেবেন আর ইউটিউবের গাইডলাইন আর অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসিটা প্রায় সিমিলার বাট একটু এদিক ওদিক হতে পারে আপনি যদি গাইডলাইন পলিসি জানেন তাহলে এটা জানতে আপনার বেশি একটা অসুবিধা হবে না নেক্সট হচ্ছে আপনার চ্যানেলের লোগো এবং কাভার ফটো ঠিক করুন অর্থাৎ চ্যানেলের আর্ট ঠিক করুন হ্যাঁ আমি একশো সাবস্ক্রাইবার পরে বলছিলাম যে আপনার চ্যানেলের লোগো দেবেন চ্যানেলের কাভার ফটো দিবেন অর্থাৎ চ্যানেল আর্ট দিবেন কিন্তু এইবার আপনাকে চ্যানেলের লোগো তো আপনি দিয়েছিলেন কিন্তু এইবার এমন একটা লোগো আপনাকে দিতে হবে যেটা নেক্সট টাইম আর পরিবর্তন করা যাবে না নেক্সট টাইম আপনি আর পরিবর্তন করতে পারবেন না যেমন আপনার চ্যানেলের নামে সুন্দর একটা লোগো তৈরি করতে পারেন অথবা আপনার নিজের ছবিও দিতে পারেন তবে নিজের ছবি এরকম ছবি দিবেন ভালো ছবি নাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে একটা ভালো ছবি আসছে আপনি চিন্তা করলেন যে এই ছবিটা থেকেই তো ওইটা ভালো ওইটা চেঞ্জ করে দিন না এরকম কিন্তু দেওয়া যাবে না নিজের ছবি দিলে অবশ্যই একটু ভালো করে দিবেন পিছনে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড একটু সেম ব্যাকগ্রাউন্ডে দিবেন হলুদ দিতে পারেন কিংবা লাল দিতে পারেন এটা আপনার রুচি অনুযায়ী এবং কালার কম্বিনেশন অনুযায়ী বাট ভালো একটা ফটো অর্থাৎ লোগো হিসেবে আপনি নিজের ছবিও দিতে পারেন কিংবা আপনি একটা ভালো লোগো দিতে পারেন যেরকম আমার চ্যানেলের লোগো দেখছেন এটা কিন্তু আমি আর চেঞ্জ করবো না এর আগেও কিন্তু আমি অনেক লোগো চেঞ্জ করছি বাট এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল বারবার লোগো চেঞ্জ করলে কিন্তু আপনার ব্র্যান্ডিংয়ের ঝামেলা হয় অর্থাৎ প্রত্যেক জিনিসের একটা মার্ক থাকে একটা ব্র্যান্ডিং থাকে তো এই লোগোটা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পরে আপনাকে ফিক্সড করে ফেলতে হবে নেক্সট হচ্ছে আপনার কমিউনিটি ট্যাব মাস্ট ইউজ করবেন এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আপনার চ্যানেলে কমেন্ট ট্যাব অ্যানাবল হয়ে যাবে কিছুদিন সময় নেয় কিছুদিন পরে কিন্তু আপনার চ্যানেলে কমেন্ট ট্যাব অ্যানাবল হয়ে যাবে এরপর থেকে আপনার কমেন্টি ট্যাবে আপনার ভিডিওগুলো অবশ্যই পোস্ট করবেন এবং এই কমেন্ট ট্যাবে পোস্ট করার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে জাস্ট আপনি ভিডিও লিঙ্ক কমেন্ট ট্যাবে পোস্ট করে দিলেন এরকম করলে হবে না কিন্তু এরকম করলে কমেন্ট ট্যাবের পোস্টগুলোর রিস্ক কিন্তু কমে যায় এটা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করছিলাম তো এর জন্য আপনারা জাস্ট একটা ফটো এবং উপরে আপনি ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে এটা আপনার রিস্কটা বাড়বে আপনি জাস্ট একটা ফটো দিয়ে লিঙ্ক শেয়ার করতে পারেন কিংবা আপনি যদি শুধুমাত্র লিঙ্ক গিয়ে ডিরেক্টলি শেয়ার মেরে দেন কোনো ফটো টটো কিংবা এ না যদি না দেন লিঙ্ক যদি মারেন তাহলে কিন্তু সেটা রিস্ক কিন্তু কমে যাবে তো সেটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও আছে এই জন্য আমি এখানে মানে সব ডিসকাস করতে চাচ্ছি না তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন যারা অলরেডি দেখছেন আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ওই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং মাঝে মাঝে আপনাদের নিজেদের ফটোও পোস্ট করতে পারেন কমেন্টে এবং পোর্টোল শেয়ার করতে পারেন সেটা অবশ্যই আপনারা করবেন কমিটপ অবশ্যই ইউজ করবেন এটা কিন্তু অনেক কাজের লাস্ট হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওর ক্যাটাগরি কিন্তু এইবার ঠিক করা লাগবে আমি একশো সাবস্ক্রাইবার হওয়ার পরে বলছিলাম যে আপনি এক্সপেরিমেন্ট করবেন বিভিন্ন টাইপের আপনার যে ক্যাটাগরির চ্যানেল ওই ক্যাটাগরির যে ধরনের ভিডিও আছে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আপনি টেস্ট করবেন যে কোন ভিডিওটা দর্শক পছন্দ করছে কোন ভিডিওটা বেশি চলছে কোন ভিডিওতে ভালো ভিউস আসতেছে কোন ভিডিওটা দর্শকের কাছে ভালো লাগছে কোন বিষয়গুলো ভালো লাগছে এগুলো তো একশোর পরে আমি টেস্ট করতে বলছিলাম কিন্তু এক হাজার ওপর এক হাজার সাবস্ক্রাইবার পরে আর টেস্ট করার সময় নেই এবার আপনাকে ফিক্স করতে হবে যে আপনার চ্যানেলে কোন টাইপের আপনি ভিডিও আপলোড করবেন আমি একশো সাবস্ক্রাইবারের সময় বলছিলাম যে সাপোজ আপনার যদি টেক চ্যানেল হয় তাহলে আপনি সাপোজ ফেসবুকের ভিডিও দিলেন টেক চ্যানেলে অনেক টাইপের ভিডিও আসতে পারে যেমন ফেসবুক ইউটিউব কিংবা মোবাইল রিভিউ এই টাইপের বিভিন্ন টেকনোলজি রিভিউ তো এইগুলো আপনি দিলেন দেওয়ার পরে আপনি এক হাজার সাবস্ক্রাইবার আসার পরে আপনি দেখলেন যে এর মধ্যে আপনার ফেসবুকের ভিডিওগুলো ভালো চলতেছে তো এখন আপনাকে ডিসাইড করতে হবে এই ফেসবুকের ভিডিও নেক্সট টাইম দিয়ে যেতে হবে অর্থাৎ ক্যাটাগরি এখন ফিক্সড করে ফেলতে হবে এখন কিন্তু আর ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন না এবার আপনি একই ক্যাটাগরি ভিডিও দিয়ে থাকবেন এবার দেখবেন আপনার ভিউস আস্তে আস্তে ইনক্রিজ হবে আপনার ইমপ্রেশন বাড়বে রেগুলার যখন ভিডিও দেবেন তখন আপনার ইমপ্রেশন বাড়বে ভিউজ বাড়বে অনেকে বলেন না যে ভিউস কেন হয় না আসলে অনেক কারণে আমাদের ভিউস ডাউন হয়ে যায় আমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায় তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করি এটা কিন্তু অনেক বড়ো একটা ভুল দু হাজার একুশ সালে এই ভুল কাজটা একদমই করা যাবে না যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই বিষয়গুলোর ওপর খেয়াল করবেন এবং নেক্সট টাইম আরও কিছু পেলে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো সো আপনারা যদি একশো সাবস্ক্রাইবারের ভিডিওটা না দেখে থাকেন আমি এন্ডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা এই পাশে দেখতে পাচ্ছেন কিংবা এই পাশে কোন পাশে জানি না যে কোনো এক পাশে দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখেন এই ভিডিওটা দেখার পরে যে কথাগুলো বলছি ওগুলো আগে আপনার চ্যানেলে ঠিক করেন ঠিক করার পরে হচ্ছে আপনি আমি এই কথাগুলো বললাম এগুলো ঠিক করে ফেলেন তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আল্লাহ হাফেজ